হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে তো কালী পূজার পরের দিন, সকাল সকাল দেখো তো এই যে রুটি রুটি না পরোটা, পরোটা আর মিষ্টি আর চা। আর এদিকে দেখো আমি ভাতটাও বয়ে দিছি, এখন বাজে অনেকটা, 12:30টার উপরেই বাজে। তো ভাতে চালও দিয়ে নিছি, তো এবার তরকারি রান্না করবো, চাটা খাইয়া লই আগে। চলো এবার চাটা খাওয়া শেষ, আইলাম রান্নাঘরে। তো এখন বাজে বেলা অনেকটাই, 11টার উপরে। তো দেখো আজকে ডিমের ভাপা করবো, তো তার লিগে দেখো ডিমটা ফাটাইয়া লইছে, 6টা ডিম লইছি আমি। তো এই যে দেখো একটা ডিম ভাঙ্গা ফইটা গেছে বাটিতে, তো দেখো ডিমগুলি আস্তে আস্তে ভাঙ্গা লইতেছি বাটিতে। তো দেখতে দেখতে ডিম ভাঙ্গাও শেষ, তো লাস্ট ডিমিটা। তো এই যে দেখো, তো টিফিন বক্সে করে ডিমের ভাপা গাড়ি করবো। তো কিছুটা করবো লবণ দিয়ে দিতেছি, আর দিয়ে দিতেছি হলুদ, আর দিয়ে দিতেছি আলু, একদম ঝিরি ঝিরি করে পাতলা করে আলু কাটছি। তো আলু দিয়ে ডিমের ভাপা করবো, তারপরে কারি করবো। তো দেখো মিক্স করে নিতেছি, তো মিক্সিং হয়ে গেছে গা। তো একটা এবার টিফিন বক্স, এই যে টিফিন বক্সে কিছুটা তেল দিয়া, সর্ষার তেল দিছি দিয়া মাখাইয়া, তারপরে মিক্সারটা দেওয়া দেবো, দিয়া কড়াইতে জল বয়াই দিছি। তো কড়াইয়ের জলটাও গরম হইতেছে এদিকে, তো আর এদিকে দেখো মিশ্রণটা আমি ঢাইলা দিছি। তো দিয়া টিফিন বক্সে মুখটা আটকাইয়া তো কড়াইতে দিয়া দেবো। এই যে দেখো জলও বয়াই দিছি, জলটা গরম হয়ে গেছে গা। তো দিয়া তারপরে একটা উপর দিয়ে একটা চাপা দিয়া দেবো। তো এই যে দেখো, তো আর এদিকে মিক্সিতে মশলা একটু পেস্ট করে লই। তো কাঁচা লঙ্কা দিছি, দিতেছি এবার পেঁয়াজ, তো ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, এলাচি, দারচিনি, তো সবগুলি একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে, এই যে পেস্ট হয়ে গেছে গা। আর এদিকে এটা আমার ডিমের ভাপাটাও হয়ে গেছে গা। তো দেখো থালে নিয়ে আনিতেছি, তো দেখো খুব সুন্দর হয়েছে, এই যে কালারটা কত সুন্দর আছে না। তো আর দেখো পিস পিস করে কাটটা নিতে, ঠান্ডা হয়ে গেছে গা এতক্ষণে। তো এই যে দেখো যে যে শেপ মতো কাটবা, তো আমি ছোট ছোট পিস করে কাটটা নিতেছি। আর ডিমের ব্যাপারটা না খাইতে খুব স্বাদ হয়েছিল, আরও একদিন করছিলাম, তো আজকে আবার করছি। তো ডিমটা একটু বেশি লাগে, তারপরেও খাইতে খুব স্বাদ লাগে দেখো। তো আমি এভাবে করে একটু বড় বড় করে বা ছোট ছোট করে মজ্জি মতো করে কাটটা নিতেছি, তো তোমরা যার যার মতো করে কাটটা নিও। তো এই যে দেখো দেখতে দেখতে আমার কাটাকুটি শেষ। তো এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে গা, তো এবার এই যে ডিমগুলিকে ভাজা নিতেছি, কড়াইয়ের ভিতরে একটু বেশি ভাজা লাগতো না, তো হালকা করে একটু ভাজবো। তো ভাজাও মোটামুটি হয়ে গেছে গা, তো এবার কড়াইয়ের থেকেও নামাই নিতেছি দেখো। তো এই পিটু পুটুলটাই ভাজা করলে হয়ে যাবো, তো সবগুলি ডিমের পরে নামাই নিবো, তো অনেকটি ডিম হয়েছে। তো আর এদিকে দেখো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিছে, আর মিক্সচার মশলাটা দিয়ে দিছি, তো একটু হলুদ গুঁড়া একটু লবণ দিয়া, তো মশলাটা এবার কষামু, কষাইয়া তারপরে জল দেওয়া দেবো। বেশি জল দিতাম না, অল্প করে জল দিয়েছি। তো একদম দেখো মোটামুটি আমার ডিমের ভাপা রেডি। তো ফ্রেন্ডস দেখো এই যে রেডি হয়ে গেছি গা, একটা সত্যি শাড়ি পরছি, তো রেডি। তো আর কেউ যেত না, আমি একালাই যামু। তো এখন 4:30 বাজে, যাইতে আসি শপিং করতাম, ভাইফোঁটার শপিং। তো চলো যাই বাজারে। তো 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 করতে গেলে তো তারা ঘরে ভাতটাত খাইয়া, ওই যে ভাতটাত খাইয়া বইছে, আর আমি যাইতেছি ব্যাগ নিছি ভাইফোঁটার শপিং। তো চলো যাই, 4:30 বাজে, সন্ধ্যা হয়ে দেবো গা যাইতে যাইতে। আর এই যে এটা নিচে নাই, দুষ্ট ডারে নিচে নাই, এখানে রেখে গেছি, অঙ্ক টিচারে অঙ্ক করতেছে, আর এই যে বয়ে দিচ্ছে বাবা। ফুল গাছটি জল দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ফুল গাছটি জল দিয়েছে সবটি। তো চলো যাই। তো এই যে দেখো, তো আমি অটোতে বসি, একলাই আছে অটোতে প্যাসেঞ্জার, আর কেউ নাই দেখো। এই যে রাস্তাঘাটও মোটামুটি খালি, আর বাজারটা ভিড় আছিল প্রচণ্ড, তো আর অটোর ভিতরে আমি একলাই। তো চলো যাই, দেখো রাস্তাঘাটও মোটামুটি খালি, আর বাজারে গেছে সব লোক দেখবা, বাজারে অনেকটা ভিড়। তো চলো যাই আর বাজারে। তো দেখতে দেখতে দেখো আমি দোকানে আয়া ফুরছি, তো এবার শার্টটিও দেখতেছি দেখো, এই যে কোন শার্টটা নেবো। তো এবার দেখতেছে অনেকগুলি শার্ট বাইর করে দিছে, তো এখান থেকে আমি একটা নিছি, তো পরে বাড়িতে গিয়া তো তোমরা দেখানো। দেখো কালারগুলি খুব সুন্দর সুন্দর, তো এখান থেকে ভাইয়ের লিগে নিছি। এই যে দেখো কালারগুলি খুব সুন্দর, তো আমি একটু ভিডিও করলাম। আর চলো শার্ট নেওয়া হয়ে গেছে গা। তো এবার আমি একটা পেস্ট্রির দোকানে আইছি, তো পেস্ট্রি নেবো বাড়ির লিগে। তো খুব স্বাদ দিয়ে দোকান থেকে আরও একদিন আগে নিছি, তো আজকেও নেবো। তো 3 পিস পেস্ট্রি নিছি, আর এই যে ওই যে দেখা যাইতেছে ওইখান থেকে নিছি, তো পেস্ট্রিগুলি খুব স্বাদ আসছিল। তো চলো পেস্ট্রি এবার নেওয়া হয়ে গেছে গা। তো এবার বাড়ির যাবো, বাড়ির যাইয়া তো কী কী শপিং করছি তো তোমরা সবটাই দেখামো।
টাউন থেকে আয়া পড়ছি, তো এখন আইসি অনেকক্ষণ আগে, আরো এখন 5:22 বাজে, 5টার দিকে আইসি না, আর 20-25 মিনিট হবে না আইসি যে। আর এই যে মো, তো আমি আইসি 5টার দিকে, তো আয়া ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, পান খাইছি তো বইলাম, তো চলো দেখাই কি আনলাম বাইফুটটা শপিং। তো আনো মো আনো, ফার্স্টে দেখাই আমার শাড়ি, আমার দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, একটা আমার লিগে শাড়ি আনছি দেখো, একজনের নিতে ছিল তো দেখা পছন্দ হয়েছে, কালারটা রিটার্নটা, দামটাও একদম কম, মাত্র 480 টাকা দাম। আমার কাপড় শাড়িটা খুব সুন্দর দেখো, কালার টালারটা, এই যে কালারটা ডিজাইনটা খুব সুন্দর, তো দেখা পছন্দ হয়ে গেছে গা, ভাল লাগে শাড়িটা, সুন্দর আছে, খারাপ না কালার টালারটা। হ্যাঁ দাঁড়া, আর আঁচলটা হয়েছে এই যে এরকম, তো আঁচলটা চলবে, এই যে আঁচলটা, হুম, তো দেখা বাস পছন্দ হয়েছে, তো আরেকজনে নিতে আসলো এই কালারটা, এইটাই নিতে আসলো, তো আরেকটা কালার নিছে, তো আমি এটা নিয়ে আয় ফসছি, তো এটা হইতেছে আমার ফার্স্ট, আমারটা দিয়ে দেখাইছে, কিন্তু গেছি আমি ভাইফোঁটা শপিং করতে, নিজের লিও নিয়ে আইছি, তো চলো আমারে দিত না, আমারটা আমি নিজেই আনছি, মুখ হইতেছে, তো চলো দেখাই। এটি আর খুলতাম না, তো এটি দাঁড়ো না, এটি এই জামাটি আর খুলতাম না, কারণ খুললে অসুবিধা হবে ভাঁজ করতে, তো এই এই একটা জামা সবটি কটনের জামা আনছি, তো এটাও কটনের, এটা সাদা আর হলুদের ভিতরে, এটা এটা হইতেছে বোনের মেয়ের, এই যে এটা সাদা আর হইতেছে হলুদের ভিতরে, তো এটা হইতেছে বোনের মেয়ে, তার একটা আছে ভাইয়ের মেয়ে, দাঁড়াও দেখাইতেছি, আনো এটা থাক এখন আনো, আর এটা হইতেছে এই যে এটা হইতেছে ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়েরটা হচ্ছে একটু বড়, তো এটা এই যে এটা খুল, একটাও খুলতাম না, কারণ খুললে তারা যেমনি ভাঁজ করে দিছে না, আমি ভাঁজ করতে পারতাম না, এই যে এটা এটা হচ্ছে লাল কালার, ওই কালারটা আর পাইছি না, তো এটা আনছি, এটাও খুব সুন্দর, এই যে তো এটা এটা হইতেছে ভাইয়ের মেয়ের লিগা, তো চলো রাখো আর আরটা দেখো, আনছি হইতেছে ভাইয়ের লিগা একটা শার্ট, দাঁড়া তুই লালু, ভাইয়ের শার্টটা আরেক দোকান থেকে নিছি, আমি সবসময় যে দোকান থেকে শার্টটা আনি, তো এই শার্টটা ওই দোকান থেকেই নিছি, এই যে ভাইয়ের লিগে একটা শার্ট আনলাম, ভাইফোঁটা আমি দিতাম না, আমরা এদিকে ভাইফোঁটা নাই, তো এমনিতেই আনছি আর কি ভাইয়ের লিগে, আমি খুব সুন্দর কালারটা, তো চলো এই তো আছে শপিং, আর আনছি তো আছে পেস্ট্রি খাওয়ার লেগে, এখন খাওয়ার লেগে পেস্ট্রি আনছি, তো ময়ূরি গুছাই গাছাই রাখতেছে, তো চলো শাড়িটাও রাখো, মানো ভাস ফুললো না, শাড়িটাও রাখো, এই হচ্ছে শপিং, এই তো ছোট্ট শপিং, নই তো আরো আছে, তো এই যে দেখো এখনো এখনো বাজু, কালকে যে বাজি আনছে, তো রইয়া গেছে অনেক বাজি, বেশি বাজি না, তারা বাজিগুলি আসিল সকালে, অন্য বাজিগুলি ফুটাই লেছে, তো এখন দেখো তারা বাজি ফুটাইতেছে, কত আনন্দ খুশি, এ গায়ে পড়বো দূরে রেখে ফুটাও, এই যে তারা বাজি ফুটাই, এক এক সাইডে করে রাখো, এক সাইডে রাখো, আমি কাল কালকে আজকের মতো ফালামো আবার, তো আরও আছে বেশি না, 3-4টা মনে আছে, এখানে এখানে 4টা আছে, কোনখানে না 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 এখানে না ওইখানে, কালকে তো জানি রাখছো, এখানে এনে তো এটি ফুটাইব, দেখো তো এখন বাজে 9:30, তো আমি লুচি করতেছি, তো লুচি হয়ে গেছে গা মোটামুটি, এই যে দেখো, তো আর এই যে লুচি মোটামুটি হয়ে সব হয়ে গেছে গা, আর একটা শুধু পরে যেতে আছে, তো রাত্রে ডিনারে থাকতেছে হয়েছে লুচি, আর থাকতে হয়েছে এখানে কী বলে আলু চচ্চড়ি, কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটি আলু চচ্চড়ি থাকতে হয়েছে ডিনারে, মোর বায়না সন্ধ্যার থেকে মোর এই আলুর তরকারিটা খুব ফেভারিট, তো তার লিগা করতেছি আর লুচিও করে শেষ, তো গ্যাসটা অফ করে দিতেছি, আর এখানে আলু চচ্চড়িটা হয়ে গেছে গা, তো শুধুমাত্র কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে করতেছি আলু চচ্চড়িটা, তো এইভাবে খাইতে খুব স্বাদ লাগে, একটু মিষ্টি দিলে ভালো হয়, তো মিষ্টি কাট দিতাম না আমি, একটু মিষ্টি মিষ্টিও হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তো এই দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে গা, আর একটু মাংস আছে, তো মাংস দিয়ে লুচি দিয়ে আলুর তরকারিটা দেখাইব, তো একটু দেরি করেই বয়াইছি, তো সন্ধ্যার সময় টিফিন করেছি, তো গ্যাসটা অফ করে দিছি, এখানটাতে আলুর তরকারিটা এখন গ্যাসটা অফ করে দেবো,
চলো সবাই লিখে বাইরে নিছি এটা আমার এটা মোর আর এটা ছেলের তো চলো সবাই গুলা গুলা হইতেছে তো চলো সবাই রাতে ডিনারটা করে নিলো গরম গরম এই যে ধোয়া উঠতেছে দেখো তো গরম গরম আলু চচ্চড়ি আলু চেয়েছে দেখো ধোয়া উঠতেছে এখনো তো এখন 9:56 বাজে তো চলো সবাই দিয়া দিই মু ঘুমাইতেছে মোটে ডাক দুমু ডাক দিয়ে তুললে তারপরে খাবো তো চলো আর এই পর্যন্ত ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আসছি আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো টাটা চারিদিকে অনেক অনেক গান বাজতেছে তো তার লেগে ভিডিও করাটা সম্ভব হইতেছে না তো চলো টাটা।